দেখতে দেখতে 150 বছর পেরোলো কলকাতা ট্রামের পথ চলা। শুক্রবার 151তম বর্ষে পদার্পণ করলো কলকাতার ট্রাম যাত্রা, যা কিনা সত্যি গৌরবের। ধর্মতলায় এদিন ট্রাম ডিপোতে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ফলে 150 বছর উদযাপন হলো এখানে। আর আগামী রবিবার শহরে হবে ট্রাম প্যারেড। এই প্যারেড ঘুরবে শহর জুড়ে। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছে ট্রাম যাত্রা নামে একটি ট্রাম প্রেমী সংগঠনের পক্ষ থেকে। সেই উপলক্ষে ওই দিন ঘুরবে 7 থেকে 8টি ট্রাম। আর ওই ট্রাম প্রেমী সংগঠনকে সহযোগিতা করছে রাজ্য পরিবহন দপ্তর বলে জানা গেছে। উল্লেখ্য, 1873 সালে 24শে ফেব্রুয়ারি প্রথম ট্রাম চলেছিল কলকাতার বুকে। তা ছিল ঘোড়ায় টানা, সে ছিল অস্ট্রেলিয়া ঘোড়া ব্যবহার করে। চলাচল করত শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। জানা গেছে, অনেকটা লোকসানের জেরে 1873 সালের 20শে নভেম্বর সেই ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 1879 সালে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি ও কর্পোরেশনের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি মোতাবেক 1880 সালের 27শে নভেম্বর কলকাতার রাজপথে ঘোড়ায় টানা ট্রাম ফের চলতে শুরু করে। অভিযোগ আসতে থাকে পশুপ্রেমী সংগঠনের কাছ থেকে। তবে কিন্তু অনেকদিন পর্যন্ত সেভাবেই ঘোড়ায় টানা ট্রাম চলেছিল। আবার প্রথম বাষ্পচালিত ট্রাম তিলোত্তমার বুকে এসেছিল 1882 সালে। চৌরঙ্গি ও খিদিরপুর রুটে চলেছিল তা। আর এর 20 বছর পর 1902 সাল নাগাদ একেবারেই বন্ধ হয়ে যায় ঘোড়ায় টানা ট্রাম। তখন থেকে শুরু হয় বৈদ্যুতিক ট্রাম চলাচল। বলা যেতে পারে এশিয়ার মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা চালু হয়েছিল এই কলকাতা শহরে, যা এখনো চলছে। তবে এখন মাত্র 2টি রুটে এই ট্রাম পরিষেবা চলছে। একটা হলো বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, আর অন্যটি হলো ধর্মতলা থেকে গড়িয়াহাট। অথচ বছর 10 আগেও কলকাতায় বন্ধ ছিল 37টি ট্রাম রুট। তবে বন্ধ হয়ে যাওয়া রুটে দুর্ঘটনা এড়াতে ওই সব ট্রাম লাইনের উপর পিচের প্রলেপ পড়েছে। আর লাইন রয়েছে, কিন্তু সে পথ ধরে ট্রাম চলে না এই শহরের অন্যতম পুরনো সেই রুট ধর্মতলা থেকে খিদিরপুর। আমফানের সময় ওই রুটের তার ছিঁড়ে যাওয়ায় তা আর ঠিক করা হয়নি। তবে হেরিটেজ তকমা পেতে গেলে ওই তার ঠিক করে ট্রাম চালু করা উচিত বলে দাবি অভিজ্ঞজনেদের। মন্ত্রীও এই দিন জানিয়েছেন তিনিও চেষ্টা করবেন রুটটি চালু করার। আসলে ট্রাম তো কলকাতার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভোরের ট্রাম বা দিনের শেষ ট্রাম নিয়ে প্রচুর রোমান্টিকতা হয়েছে এক সময়। ফলে জীবনানন্দ দাস থেকে শুরু করে প্রেমেন্দ্র মিত্র, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু সহ এই সংখ্যাটা কম নয়। দিন কয়েক আগে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতার ট্রামকে বাঁচিয়ে রাখার আর্জি জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার যাতে উদ্যোগ নেয় তার দায়িত্বের কথা নিজেই জানিয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। তবে এদিন যতটুকু জানা গেছে, তাতে করে ধর্মতলা থেকে শ্যামবাজার রুটটি ফের চালু হতে পারে। এর ফলে পুরনো সেই সব এলাকা কলেজ স্ট্রিটের বইপাড়া, কফি হাউস, স্বামী বিবেকানন্দর বাড়ি, বিধানসরণী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি সহ কয়েকটি জায়গা ছুঁয়ে যাবে এই ট্রাম। আবার একটি হেরিটেজ রুট চালুর কথাও ভাবছে রাজ্য পরিবহন দপ্তর। এটি হতে পারে ধর্মতলা থেকে ভিক্টোরিয়া। এ ব্যাপারে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কোনোভাবে কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়া যাবে না। তাছাড়া অনেকে আলোচনা করছেন দুর্গাপূজার মতো এই ঐতিহ্যবাহী কলকাতার ট্রাম যেন হেরিটেজ তকমা পায়, সেই চেষ্টা করুক রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। তাহলে আজকের গতির যুগেও আগামী প্রজন্মের কাছে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে ওঠার সম্ভাবনা মর্যাদা পাবে। On a per annum basis, on a yearly basis. And then you either offset the carbon emissions by building solar plants, putting solar panels on the roofs of the tram depots, and creating a renewable energy source to run the tram system.